প্রবাসী আয় বৃদ্ধি এবং রেমিটান্সের প্রবাহ বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে $2,430 কোটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতি অনুযায়ী এখন রিজার্ভ $2,000 কোটি কাছাকাছি। প্রবাসী আয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, গত জুলাই থেকে আগস্টে রেমিটান্সের প্রবাহ বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার বেচা কেনা করতে পারছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1% কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা করে বাংলাদেশ ব্যাংক।